মা না বলেছে আজকে একটু খাবার দিতে, মা একটু কাজে গেছে, বলেছে আন্টির বাড়ি দিয়ে খাবার নিয়ে এসে খা। আন্টি একটুখানি খাবার দেবে, খুব খিদে লেগেছে। কি রে তুই, তোর মা দুপুরবেলা খাবারও দিয়ে যায়নি তোকে? তোকে খাবার না দিয়ে চলে গেছে? প্রত্যেক দিন তুই দুপুরবেলা চলে আসবি খাওয়ার টাইমটায়। তোকে একদিন বলেছিলাম দুপুরবেলা খাওয়ার টাইমে আসবি না, এসে যারা বিরক্তি করিস তারা, দেখছি কি আছে বাড়িতে। এনে থ্যাংক ইউ আন্টি, তুই খুব ভালো, আমি যাই। হ্যাঁ বাচ্চাটাকে না খাইয়ে তুমি ঘুরতে চলে যাও। আমি বাজারে যাব, তুই লোকের বাড়ি গিয়ে চুরি করবি, চুরি করে খাবি, লোকের বাড়ি চেয়ে চেয়ে খাবি। সব জায়গায় গিয়ে আমার বদনাম করেছিস। আমি আন্টির মজাল দেখব, কি করি আন্টি, আমার মাকে দিয়ে মার খাইয়েছে, কালকে আমি আন্টিকে কি করি দেখো না, কিভাবে সাজতে করবো। আজকে আমি মজা দেখাবো। আরে কে রে বাবা, সিরিয়াল দেখার টাইমে গেটে ঠকঠক করছে, দেখি তো। কে রে বাবা, কেউ তো নেই, কে বাজালো? আজকে যদি পাই একে ধরে খুব মারবো, কে দেখি তো। কে কে প্রত্যেকদিন তুই দুপুরবেলা এসে কি বিরক্তি করছিস, তখন দেখি আমি খুঁজে পাই, এমন মার মারবো না। দরজাটা খুলেই রেখে খুলে আমি বসবো টিভি দেখতে। আজকে এই লাইটের সুইচটা আজ বাজছে না আমার বাজাই, আজকে আমি মারবো আন্টিকে বেললি দি। আরে কে রে, লাইট বন্ধ করে দিল, কে লাইট জ্বালাও, লাইট জ্বালাও, মেরে পালিয়ে যাব। আমি সিরিয়াল দেখতে পাচ্ছি না, যে জানতে পারবে না আন্টি ভালো। আমি সিরিয়াল দেখতে পাচ্ছি না, লাইট জ্বালাও, লাইট জ্বালাও, কে বন্ধ করে দিয়েছে? কে রে মারছে বাবা, কে রে, কে মারছে বেললি?